মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখান থেকেই আমাকে দেন না কেন, আমি সেখানেই আমার দায়িত্ব পালন করব। আমি শতভাগ আশাবাদী, কারণ আমি আমার পরিবার সারা জীবন আওয়ামী লীগের জন্য কাজ করেছি, কোনোদিন কোনো কিছু নেই নাই। আমি ঢাকা 8 এবং শরীয়তপুর থেকে আমার মনোনয়নপত্র সংগ্রহ করেছি এবং আমি চাইবো এই দুটো আমার, আমি যেহেতু বসবাস করি, আমার গ্রামের বাড়ি শরীয়তপুর, আমি সখীপুরের মেয়ে, নড়িয়া সখীপুরটা হচ্ছে আমার আসন, কিন্তু যেহেতু আপনারা জানেন তিনটা চারটা আসন মিলেই এটা হয় এবং ঢাকা 8-এ আমি বসবাস করি, আমি এখানের স্থানীয়। সো আমি এটা শতভাগ আশাবাদী এবং কিছুদিন আগেও যখন বিদেশি শক্তির উপর ভর করে বিএনপি এবং হঠাৎ লীগ যেই নায়ক নায়িকারা আছে তারা যেভাবে মোবাইল ফোনে ফেসবুক পর্যন্ত বন্ধ করে দিয়েছিল, তখন কিন্তু আমি সোচ্চার ছিলাম, আপনারাই সেটার প্রমাণ, আপনারাই সেটার প্রমাণ। তখনও কিন্তু আমি আমার প্রতিবাদ চালিয়ে গেছি মোবাইলের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এখন ইন্টারনেটের যুগ, এখন সোশ্যাল মিডিয়াই হচ্ছে সবচেয়ে বড় শক্তি আমি মনে করি। তো সেখানেই কিন্তু আমি সরব ছিলাম এবং আমি অলরেডি আমার অনেক শত্রু তৈরি হয়ে গেছে দেশে বিদেশে। এখানে মনোনয়নপত্র কিনতে এসেছে এমন বিদেশি বোনরা ভাইয়েরা পর্যন্ত এসে আমাকে বলেছে, জড়িয়ে ধরেছে, ইভেন তো বিএনপির লোকও আমাকে জড়িয়ে ধরে আদর করেছে যে আপা আপনি সবসময় সত্যি কথা বলেন, আপনি একটা দেশপ্রেমিক মানুষ, আপনাকে আমরা সংরক্ষিত আসনে দেখতে চাই, সেই জন্যই আমার মনোনয়নপত্র সংগ্রহ করা। আগে শিল্পী সমিতিতে সাধারণ সম্পাদক নিপুণ একটা নমিনেশন জমা দিলেন আর কি, এই বিষয়ে আমি কিছু বলতে চাই না, এটা একটা স্বাধীন রাষ্ট্র, এখানে যে কেউ পাগল এবং শিশু ছাড়া সবাই মনোনয়নপত্র কিনতে পারে। অপবিশ্বাস আসবে একটু পরে এখানে, সেটা তো তাদের যার যার ইচ্ছা আসলে আসতে পারে, সমস্যা কি? সমলাপা, আপনি যে আসন থেকে আপনি নমিনেশন পেপার নেবেন, জি, সেই আসনে যারা ভোটাররা আছে আপনাকে কতটা সাপোর্ট? আমাকে অনেক ভালোবাসে, আজকে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমার বাবা সৈয়দ আহমেদ বিশাকা সেই আওয়ামী লীগের দুঃসময় আমাদের বাসায় আব্দুর রাজ্জাক আঙ্কেল এবং সবাই মিলে যে রাত্রে বেলা লঞ্চে করে সবাই চলে আসতো, আমরা ঘুমাইতে পর্যন্ত বিছানায় জায়গা পেতাম না, সেখানে আপনার ওই যে পান্তা ভাত আর ডিম ভাজি করা হতো সবাই খেয়ে, কিভাবে মিটিং মিছিল হবে, কিভাবে কবিতা গান রচনা করা হবে, এবং এবং তখন কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না, আমরা কিন্তু দলের জন্য ফান্ড সংগ্রহ করা থেকে শুরু করে সবই আমাদের বাসায় হতো। তো আমরা সেই রক্ত বহন করি এবং আমার বাবা, বড় বাবা আয়ুব আলী সর্দার, যিনি যেই গরুর হাটটা সখীপুরে স্থাপন করে গেছেন, শনি এবং বুধবারে হাট হয় বিশাল বড়, স্কুল কলেজ হাটবাজার থানা যারা প্রতিষ্ঠা করে গেছেন, এবং সেই হাটটা ছাড়া, সেই মাঠটা ছাড়া বিএনপিরও কোনো জনসমাবেশ হয় না, আওয়ামী লীগেরও কোনো জনসমাবেশ হয় না, যেটা আমাকে খুবই আনন্দ দেয় এবং আমি মনে করি যদি আমি ক্ষমতায় যাই অবশ্যই আমিও তাদের মতো অনেক কিছু করে দিয়ে যাব মানুষের কল্যাণের জন্য। যদি এমপি হন এলাকার লোকজনের জন্য এলাকার লোকজনের জন্য সত্যি কথা বলতে যে অসমাপ্ত কাজগুলো রয়েছে সেগুলো করব, রাস্তাঘাটের খুবই ভঙ্গুর অবস্থা, আমাদের যাতায়াত ব্যবস্থাটাকে আমি আরও উন্নত করার চেষ্টা করব, যত সুবিধা আছে যেগুলো শরীয়তপুরে নিয়ে যাওয়া যায় সেটা করব, এবং ঢাকা 8-এও আমি যেহেতু মনোনয়নপত্র কিনছি সেখানে ঢাকা 8-এও যেই ঝামেলাগুলো আছে, যেমন ধরেন ডাস্টবিন, আমাদের টুইন টাওয়ারের সামনে একটা ময়লা দুর্গন্ধ, যেখান দিয়ে যাওয়ার সময় আমার খুবই কষ্ট হয় এবং আমার মনে হয় যে এটা উচ্ছেদ করা উচিত, যেমন আমাদের এক কাউন্সিলর একটা শহীদ মিনার বানিয়ে দিয়েছে, তো আমারও ইচ্ছা আছে এরকম কিছু একটা প্রকল্প হাতে নেওয়া, যাতে কোথাও ওই ডাস্টবিনের ময়লাগুলো পড়ে না থাকে এবং রাস্তাগুলো অনেক স্মুথ করা, যোগাযোগ ব্যবস্থাটা অনেক স্মুথ করা, অনেক সুন্দর করা।